এবার রাজশাহী থেকে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর তথ্য জানব সহকর্মী শাহরিয়া রন্তু আপনাকে ধন্যবাদ আপনি ঠিক যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজি মোহাম্মদ মহসিন স্কুলের প্রাঙ্গণে এখানে সকালে রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক শামীম আহমেদ প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী যে সামগ্রী সেটা বিতরণ করা হচ্ছে এবং আপনি যদি একটু দেখাতে চাই যে দেখেন যে নির্বাচনী যে সামগ্রী সেগুলো আসলে আনসার এবং বিডিবি সদস্যরা তারা সেগুলো বুঝে নিচ্ছে এবং এছাড়াও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে এবার আইনশৃঙ্খলা রক্ষায় চোদ্দো প্লাটুন চোদ্দো প্লাটুন সেনা সদস্য এবং বাইশ প্লাটুন বিজিবি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা রয়েছে এছাড়াও আমার কথা হয়েছে র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে উনি যেটি জানিয়েছেন যে রাজশাহী বিভাগের আট জেলায় সাড়ে পাঁচশো প্রায় প্রায় সাড়ে পাঁচশো র্যাব সদস্য নাশকতা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তারা দায়িত্ব পালন করছে তো দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ এবং নিরাপত্তার সর্বশেষ